আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল দাআল হাক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাব্বুল আলামিন, আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আমার নবী এলেন, এমন একটা সময় এলেন, এমন একটা সিচুয়েশনে এলেন যেই দিনে নিজের মা নিজের বেটার সাথে জেনা ব্যভিচার করত, নিজের বেটা নিজের মায়ের সাথে জেনা করত, নিজের ভাই নিজের বোনের সাথে ব্যভিচার করত, নিজের বাপ নিজের মেয়ের সাথে ব্যভিচার করত। আমার রব্বুল আলামিন ওই সময় বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়ে বললেন ওয়াকুল জাআল হাক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেল আর মিথ্যা চিরকাল বিলুপ্ত হয়ে থাকবে। সত্য এসেছে, মিথ্যাটা বিলুপ্ত হয়ে গেল, রাসূলুল্লাহ সেই সিচুয়েশনে এসেছে। এইখানে আমরা সবাই জানি নবী এসেছিলেন 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে ফজরের নামাজের কিছু কয়েক ঘন্টা আগে, তাই তো, কয়েক ঘন্টা আগে। তো আমরা তো সবাই জানি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছিল যখন, সেই সময়টা ছিল আইয়ামে জাহেলিয়াতের জামানা। এখন আমি রাসূলুল্লাহর সিরাতের মাহফিল, তো সিরাত নিয়ে আর সুরাত নিয়ে যতক্ষণ থাকবো আলোচনা করি। দেখেন আজকের, আমি যখন কোয়াবেড়িয়াতে মাদ্রাসা পড়তাম তখন কিন্তু কারেন্ট ছিল না, কারেন্ট ছিল না তখন, ওই যে সোলার লাগানো ছিল, সোলারের আলো দিয়ে আমরা পড়তাম, ঘর থেকে ল্যান্টিন এনেছিলাম, ল্যাম্প এনেছিলাম, তা দিয়ে কোরআন পড়তাম। তো আজ থেকে 10 বছর আগে কোয়াবেড়িয়াতে কারেন্ট ছিল না, এই দোয়ার চকের আশপাশে কোনো ইলেকট্রিকের খুব একটা প্রচলন ছিল না। তাহলে আজ থেকে 1450 বছর আগে সেই সময় কি কারেন্টের কোনো ব্যবস্থা ছিল? চতুর্দিকে কূপ কাপ অন্ধকার, মানুষ মাগরিবের আজান দিলে এখান থেকে হসপিটাল মোড় পর্যন্ত যেতে ভয় খেত, এইরকম একটা জামানা ছিল। আমার নবী যেই জামানাতে জন্মগ্রহণ করেছিলেন কোনো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, কারেন্টের ব্যবস্থা ছিল না, শুধুমাত্র প্রদীপ ছিল, উজ্জ্বল প্রদীপ যে মাটির মূর্তির কাছে রাখা হতো আর তাতে কিছু কানি দিয়ে তাতে তেল দিয়ে আগুন ধরানো হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন মদিনার মক্কার জমিনে, ওই দিনে রাসূলুল্লাহর ঘর থেকে মা আমিনার ঘর থেকে 300-400 মাইল দূরে একটা বাদশার প্রাসাদ ছিল। রাসূলুল্লাহর আগতের এই নূরের তাজাল্লিতে ওই বাদশাটা, এই বাদশার প্রাসাদটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আসার কারণে দেখেন, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছিলেন মায়ের গর্ভে থেকে, আমরা জানি বাচ্চা ডেলিভারি হলে কি হয়, মায়ের গর্ভে থেকে একটা ফুল বের হয়, নাপাকি জিনিস এটা, যে মেয়ের গর্ভে থেকে বের হয় সে মেয়ে বাঁচে, আর যে যার গর্ভেতে বের হয় না সে মেয়ে বাঁচে না, মারা যায়, এইটা বের হয়। রাসূলুল্লাহর মা বলছে আমার গর্ভে যখন বাচ্চা ছিল তখন আমি তো টের প্রথমে পাইনি, পেটটা যখন ফুলে উঠলো তখন টের পেলাম, আর যেই দিন বাচ্চা প্রসব হবে সেই দিন আমি মা আমেনা একদমই টের পাইনি। আর আমাদের সমাজে কি হয়, বাচ্চা যখন প্রসব হয় মা 2-3 দিন আগে তে প্রসবের বেদনা ছটপট ছটপট করে। ভাইরা আমার শোনেন, আল্লাহ নবী বিশ্ব নবী মা আমিনার কোলে, আল্লাহ নবী যেই দিন জন্মগ্রহণ করলেন, যেই দিন জন্মগ্রহণ করলেন, আমার নবী যেই দিন জন্মগ্রহণ করলেন, মা আমিনা বলে আমার পেটির ভিতরে বাচ্চা, আমি মা একবার কোনো দিনের মতন টের পেলাম না, আমার পেটও যন্ত্রণা করলো না, আমার কোনো পেটের বেদনাও হলো না, আমি মা বুঝতে পারলাম না আমার যে পেট থেকে বেলি ডেলিভারি হবে বাচ্চা। ফজরের নামাজের কিছু আগের মুহূর্ত সময় দেখতে পেলাম আমার পেটে হালকা হালকা কিনকিন কিনকিন করে যন্ত্রণা শুরু হয়, আমি মা বুঝতে পারলাম আমার পেট থেকে হয়তো বাচ্চা ডেলিভারি হবে। যেই দিনে আমার পেট থেকে বাচ্চা ডেলিভারি হবে ওই সময়টা ছিল ফজরের কিছু আগের মুহূর্ত, সুবহে সাদিকের কিছু আগের মুহূর্ত। আল্লাহ নবীর মা বিশ্ব নবী আমার মক্কা শরীফে সমস্ত মানুষগুলোকে ডেকে বলে, হে মদিনা মক্কার মানুষেরা, হে সৌদি আরবের মানুষেরা, শোনো, আমার গর্ভে থেকে যেই দিন বাচ্চা ডেলিভারি হয় ওই দিনে আমি রাসূলুল্লাহর মা আমেনা দেখতে পেলাম। আমার গর্ভেতে বাচ্চা ডেলিভারি হওয়ার আগে একটা নূর আলো রশ্মি বের হয়েছিল, আর ওই আলোর রশ্মির কারণে 300-400 মাইল রাস্তা দূর পর্যন্ত যেন দিনের বেলার মতন আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। এক হাদিসের ভিতরে এলো আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি, তিনি কেতাবের ভিতরে লিখলেন আব্দুল মোতালেব ঘরে ঘুমাচ্ছিলেন,
আব্দুল মোতালেব যেই ঘরে ঘুমায় ফজরের নামাজের আগে, সেই সময় আজান হয়নি, নামাজও হয় না, নামাজের প্রচলন ছিল না, খানায় কাবায় 360টা মূর্তি ছিল। আব্দুল মোতালেব ঘরে ঘুমায় আর যখন দেখলো যে সূর্যের আলোর মতন রোশনিটা চতুর্দিকে ছড়িয়ে পড়লো, আব্দুল মোতালেবের ঘুমখানা ভেঙে গেল। তাড়াতাড়ি করে বের হলেন, কি ব্যাপার, সকাল হয়ে গেল নাকি? দেখবেন কিছু কিছু মানুষ আছে চোখে লাইট পড়লে ঘুম ভেঙে যায়, যায় না? তা আব্দুল মোতালেবের যখন চোখে আলো রোশনি পড়লো, ঘুম ভেঙে গেল, মনে করলো দেখি সকাল হয়ে গেল নাকি। বের হয়ে দেখছে সকাল তো নয়, চতুর্দিকে শুধু পরিষ্কার কিন্তু সকালের কোনো আবহাওয়া নাই। দেখতে পেলো যে আলোর রোশনিটা পড়ছে কোত্থেকে। একটা কথা বলি শোনেন, মা আমেনার ঘর ছিল খেজুরের গুড়ি দিয়ে খুঁটি বানানো, আর খেজুরের ডাঁটি দিয়ে ছাদ বানানো, আর পাথরের মানে টুকরো দিয়ে দেওয়াল বানানো। দেখবেন এমন একটা ঘরের ভিতরে যদি টিউবলাইট গোটা পাঁচেক জ্বলে আর ফাটা ফাটা অংশ জায়গা থেকে দেখবেন ফাটা লাইট বেরিয়ে আসে, আসে না? তো মা আমেনার ঘর থেকে ওই রকম লাইট রোশনি বেরিয়ে তামা মক্কাটা আলোয় আলোকিত হয়ে গেছিল। আব্দুল মোতালেব যেই মা আমেনার ঘরের দিকে লক্ষ্য করে দেখলেন যে চতুর্দিকে আলো রোশনি পড়ে গেল, মা আমেনার ঘরের আলো দেখে আব্দুল মোতালেব হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার? আব্দুল মোতালেব বললেন, আমার বিধবা, আমার ছেলের বিধবা গিন্নি আমেনার ঘর থেকে এত আলো রোশনিটা ছড়াচ্ছি কি করে, কি ব্যাপার, দেখি যাই। চলে গেলেন। ভাইরা আমার শোনেন, আল্লাহ নবীর দাদু চান, দাদু মুতালেব যখন বাড়িতে প্রবেশ করার জন্য, মা আমেনার ঘরে প্রবেশ করার জন্য গেলেন, মা আমেনার ঘরে প্রবেশ করার জন্য গিয়ে মা আমেনার ঘরের দরওয়াজাটা যেই না ঠেলেছে, ভিতর থেকে একজন ব্যক্তি আব্দুল মুতালেবের বুকে লাত বুকে করে হাত মেরে দূর ছড়িয়ে ফেলে দিলেন। আব্দুল মুতালেব আবার উঠলেন, আবার ভিতরে প্রবেশ করার জন্য যায়, ভিতর থেকে আবার কেউ হাত দিয়ে ঠেলে ফেলে দেয়, বারবার চেষ্টা করার পরে ভিতরে প্রবেশ করতে পারে না। আব্দুল মুতালেব লাশ পর্যন্ত ঘরের বাইরে বসে রইলেন। অনেক সময় হয়ে গেল, অনেক অনেক টাইম অতিবাহিত হয়ে গেল, পরবর্তী সময় আব্দুল মুতালেব যখন ঘরের দরওয়াজা খুললেন, ভিতরে প্রবেশ করার অনুমতি আসলো। আব্দুল মুতালেব যেই না ভিতরে গিয়ে দেখে, আমার মা আমেনা ঘরের দেওয়ালটা হেলান দিয়ে শুয়ে রয়েছে, আর মা আমেনার কোলের পাশে একটা জায়গায় একটা ছোট্ট নূরের টুকরা ঝলমল ঝলমল করে জ্বলে। জোরে বলে, আব্দুল মুতালিব অত বাম্বু হয়ে যায়, তাড়াতাড়ি করে মা আমেনাকে ডেকে বলে, মা কি সন্তান জন্ম দিলি রে মা, যার আলোর রোশনিতে আমার ঘুম ভেঙে গেল মা, তামাম মক্কার জমিনটা আলোময় আলোকিত হয়ে গেল। এ মা, দে রে মা আমার কোলে, দে একটা তার কোলে করে নিয়ে তার কপালে একটা চুম্বন দি। আব্দুল মুতালিব আমার মায়ের নবীকে কোলে করে নিয়ে যেই কপালে চুম্বন দিয়ে বললেন, বেটি রে আমি ঘরে প্রবেশ করার সময় আমাকে ঢোকার অনুমতি দেওয়া হলো না কেন, আমার বুকে হাত দিয়ে কেন ফেলে দেওয়া হলো? আব্দুল মুতালিবের কথা শুনে মা আমিনা বলেন, আব্বাজান, ও আমার আব্বাজান, ঘরের ভিতরে তুমি যেই না প্রবেশ করার জন্য চেষ্টা করেছিলে, আমার বেটা মুহাম্মদ যখন দুনিয়াতে আগত হলেন, আল্লাহর মালাইকা ফারিস্তা আমার কোল থেকে বাচ্চাটা নিয়ে আবে জমজমের পানি দ্বারা ধৌত করে আসমানের হুর আর চন্দ্র তারকারা তারা উজ্জ্বলময় মেলাকিত করতে শুরু করেছিলে। এখন বলেন, তারকারা চন্দ্ররা হুরে গেলে মান নবীকে নিয়ে খুশিতে উদযাপন করছে, ওই সময় মানুষের প্রবেশ করা কি যাবে? তাই আব্দুল মুতালিবকে ঢোকার জন্য অস্বীকার করাচ্ছিল, যে ছেড়ে দিচ্ছিল, নয়েন্টি প্রবেশ নিষেধ। পরবর্তীতে আব্দুল মুতালিব ঢুকলেন, ঢোকার পরে দেখছে আব্দুল মুতালিব, কিছু কিছু কেতাবে এসেছে আর রাহিকুল মাখতুমেতে এসেছে যে রসুলুল্লাহর এক সপ্তাহ পরে খাতনা হয়েছিল, আবার কিছু কিছু কেতাবে এসেছে না রসুলুল্লাহর খাতনা হয়নি, তবে বেশিরভাগ আহলে সুন্নাত ওয়াল জামাত ওলামাদের ভিতরে রসুলুল্লাহর খাতনা করা ছিল না। কেননা মা আমিনা বর্ণনা করছে, আমার বেটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, তার লজ্জাস্থানের দিকে তাকিয়ে দেখি সে খাতনা অবস্থাতে পৃথিবীর জমিনে এসেছে। বলেন সুবহানাল্লাহ, কেন এসেছে বলেন তিনি? দেখেন, পৃথিবীতে কোন ব্যক্তি যদি না গাল খায়, কিন্তু একটা ব্যক্তি গাল খায়, কে বলেন তিনি? হাজাম, ও কিন্তু গাল খায়, প্রত্যেকটা মানুষ বাচ্চার হাতেও গাল খায়। তো আমাদের যারা খাতনা করেছিল, যে হাজাম খাতনা করেছিল, এখন আমরা বড় হয়েছি, এখন কেউ যদি বলে যে এই লোকটা তো খাতনা করেছিল, আমাদের লজ্জা লাগবে না?
লাগবে কি লাগবে না? কিন্তু আমার আল্লাহ বললেন, আমি তো রসুলকে বিশ্বের সেরা মুআল্লিম করে পাঠিয়েছি, আমার নবীর লজ্জাস্থানের পৃথিবীর একটা লোক হাত দেবে, আর আমি আল্লাহ পাকে এটা সহ্য করব, ইম্পসিবল, এটা কখনো হতে পারে না। সুতরাং আমি আল্লাহ, আমার ক্ষমতা থাকতে কেন লোক গিয়ে আমি আমার রসুলের লজ্জাস্থানে হাত দেব? তাই আমি আল্লাহ আমার হাবিবকে খাতনা অবস্থায় দুনিয়াতে পাঠালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আর একটা গুণ ছিলেন, দিনের বেলা কখনো রসুলের ছায়া মাটিতে পড়তেন না, দিনের বেলা রসুলুল্লাহ ছায়া মাটিতে পড়তেন না। এই যে আমরা যখন হেঁটে যাই বেলা দশটা বাজবে, দেখবেন সূর্য যখন ওই দিকে আছে পূর্ব দিকে আটটা নটা বাজে, আপনার আপনি দাঁড়িয়ে আছেন, আপনার পশ্চিমে দেখবেন তিন চার মানুষ লম্বা ছায়া পড়েছে, পড়েছে কিনা? কিন্তু আমার রসুলুল্লাহর গায়ে সূর্য পড়লেও ছায়া পড়তো না। কেন পড়তেন না বলেন দিদি, কেউ জানেন? ভাইরা মাশরের আল্লাহ নবী বিশ্ব নবী মা আমিনার লাল মরুর দুলাল যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আমাদের ছাওয়া তিন চার হাত লম্বা, তিন চার মানুষ লম্বা হয়। এই কান দিকে দিয়ে আমি হেঁটে হেঁটে যাব, আর পাশে কুকুর পায়খানা করে রেখেছে, আমি হেঁটে যাব আর আমার ছাওয়া কুকুরের পায়খানার উপর দিয়ে যাবে কি যাবে না? ওই কান দিয়ে একজন নাপাক ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমার ছাওয়া তার গার উপরে চলে যাবে। হসপিটাল মোড়ে বাজারে গেলাম, আমি বাজার করতে গেলাম, ছাওয়া যখন আমার গায়ে পড়লো, আমার ছাওয়া যখন জমিনে পড়লো, লক্ষ হাজার মানুষের আমার ছাওয়া মাড়িয়ে গেল। আমার আল্লাহ বলে, আমি আমার নবীকে ছাওয়া এই কারণে দিই না, আমার নবীর যদি ছাওয়া থাকতো আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যেত, আর দুনিয়ার মানুষেরা আমার নবীর ছাওয়াটা মাড়িয়ে মাড়িয়ে যেত। আমার নবীর যদি ছাওয়া দিতাম, আমার নবীর ছাওয়া পাশ দিয়ে হেঁটে হেঁটে যেত, আমার নবী যখন হেঁটে যেত ছাওয়া আমার রসুলের পেছনে পেছনে যেত, আর পাশে কুকুর বিড়াল পায়খানা করে রেখেছে, আমার নবীর ছাওয়াটা কুকুরের পেশাব পায়খানার উপরে পড়বে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার নবীকে রহমাতাল লিল আলামিন করলাম, চরিত্র আদর্শবান করলাম, অতি উত্তম আদর্শবান করলাম, আর আমার নবীর পবিত্র ছাওয়াটা নাপাক বস্তুর গায়ে আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই কারণে আমার আল্লাহ রসুলের ছাওয়াও দেয়নি। দেখেন, আমরা যারা বলি কুল ইন্নামা আনা বাশারুম মিতলুকুম ইউহা ইলাইয়া আন্নামা, যে একটা কোরআনুল কারিমে সূরা কাহাফের 110 নম্বর আয়াত, এই আয়াতটা এসেছে যে বলা হয়েছে কি, হে নবী তুমি বলো যে আমি তোমাদেরই মতন মানুষ। আমাদের সমাজে কিছু মানুষেরা এই কথাটাই বলে থাকে, তারা তাদের মতন সোনায় ব্যাখ্যা করে, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যে ব্যাখ্যাটা করেছে, তাফসীরটা করেছে, এই তাফসীর পুরোপুরি আলাদা। আপনারা তাফসীর দেখবেন, আমাদের এই যে মাদ্রাসা বোর্ডে যে তাফসীরে জালালাইনটা পড়ানো হয়, তাফসীরে জালালাইনটা, পৃথিবীর জমিনে এমন কোন মাওলানা নাই যে তাফসীরে জালালাইন পড়েনি। তাফসীরে জালালাইন না পড়লে সে মাওলানা হতে পারবে না। এই তাফসীরে জালালাইন কিংবা তাফসীরে ইবনে কাসিরের ভিতরে ব্যাখ্যা এসেছে কি জানেন, যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নজুলে এসেছে যে এই আয়াতটাকে পক্ষপেট করে বলা হয়েছে যে নবী যখন ইসলামের দাওয়াত দিতেন তখন কাফেরেরা বলতো, নবী মানে সে কিরকম হবে? সে হবে আল্লাহর তরফ থেকে আসা বিরাট ধনী ব্যক্তি, বিরাট সৌন্দর্য, তার এক কথা থাকবে একশো কথার সমান, তার এক রাস থাকবে তাম পৃথিবীর চতুর্দিকে মানুষ একিত্র হয়ে যাবে, তবে তো। আরে নবী মার খায়, তিন চার দিন খাওয়া হয় না, এটা কি করে নবী হয়? তাই আল্লাহ রসুলকে এই আয়াত দিয়ে বোঝাচ্ছিলেন, ওই কথা যাচ্ছি না। জি, আমার নবী কখনো আমাদেরই মতন মানুষ হতে পারে না। দেখেন, আমাদের ছাওয়া আছে, রসুলের ছাওয়া নেই, রসুলের ছাওয়া নেই। দেখেন, আল্লাহর নবী একদিন একজনের বাড়ি দাওয়াতে গিয়েছিলেন, ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। রসুলুল্লাহ শান দেখেন, ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াতে গেলেন, গরমের সময় খুব টকবকে গরম, মরুভূমির বালুর গরম, হেঁটে 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 রসুল্লাহ সাহাবির বাড়িতে গেলেন, গা গোটা ভিজে গেলেন, গেঞ্জি ভিজে গেলেন, রসুলের দেহ মোবারক খানা ডবডবে হয়ে গেলেন, ভিজে গেলেন। রসুল্লাহ কি করেছেন, এই জুব্বা মোবারক খানা খুললেন, খোলার পরে রসুল্লাহর গায়ের ঘামগুলো ঝরে 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 আসছে। আমাদের কষ্ট হলে গায়ের ঘাম ঝরে না, রসুল্লাহর গায়েতে ঘাম ঝরে ঝরে আসছে। কেতাবের ভিতরে এসেছে, আল্লাহর কসম, নবীর গায়ে যখন ঘাম আসতো বলা হয়েছে একটা ছেলে টিকিওয়ালা
পাঞ্জাবি কিংবা শার্ট পরে রাতে বেলা বের হলে ওর দিকে লাইট মারলে দেখবে ঝকমক ঝকমক করে, করে না? ও রসুলুল্লাহর গায়ে যখন ঘাম আসতো, আল্লাহর কসম সূর্যের আলো যখন রসুলের গায়ে পড়তো, রসুলের গা ওই রকম ঝকমক ঝকমক করতো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার শুনেন, আল্লাহর নবী বিশ্ব নবী মা আমিনার লাল মরুর দুলাল রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী আমার জেইনা হযরতে সুলাইমের বাণীতে গেলেন, আল্লাহর নবীর গায়ে ঘাম, সুলাইম দেখে পাগল পারা হয়ে গেলেন। বিবিকে ডেকে বলে, বিবি রে একটা ছোট্ট মাত্র শিশির যদি থাকে তুমি আমাকে দাও। বিবি বলে, স্বামী শিশির নিয়ে তুমি কি করবে? বলে, বিবি তুমি আমাকে দাও, আমি পৃথিবীর সব চাইতে উত্তম কাজ আজকের করব। আল্লাহ নবী এক জায়গায় বসে আছেন, আল্লাহ নবীর দেহ থেকে গাম কারা জুড়ে জুড়ে পড়ে, আর হযরত সুলাইম রাদিয়াল্লাহু আনহু তিনি তাড়াতাড়ি করে বিবির কাছ থেকে শিশিরি খানা নিয়ে আসলেন। রসুল আমার বসে আছে না, সাহাবী পিছনে গিয়ে বসলেন, আমার নবীর গায়েতে ঘাম, এই রকম ভাবে আঙুল দিয়ে কেকে 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 নিয়ে শিশিরি ভর্তি করা শুরু করলে, আল্লাহ নবীর কি বলে, সুলাইম এ সুলাইম কি করো বাবা, তুমি কি করো বাবা, তুমি আমার গায়ের ঘাম কেন তুমি কেকে কেকে বসে ভর্তি করছো শিশিরি বাবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি নেবে না, ক্ষমা করে দিবেন ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ আপনার গায়ে ঘাম, এই ঘামটা আমরা শিশিরিতে ভর্তি করছি। ইয়া রাসূলুল্লাহ হুজুর বেয়াদবি নেবে না, সামনে রোজার ঈদ রয়েছে, বকরা ঈদ রয়েছে, গত জুমার দিন সামনে আছে, ইয়া রাসূলুল্লাহ এই যে ঘামটা রেখে দিলাম, সবাই মিলে আমরা এই ঘাম মেখে জুমার নামাজ পড়তে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের ঘাম এত সুগন্ধ এত সুবাস, হুজুর পৃথিবীর কোন সুগন্ধ আতর আপনার গায়ের ঘামের সাথে টিকবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই ঘামটা আমরা সংগ্রহ করে রেখে দিলাম, আরবের প্রতিটা বাচ্চাদের প্রতিটা মানুষের ঘরে ঘরে আমরা আপনার দেহের ঘামখানা আমরা পৌঁছে দেব। হযরতে সুলাইমের কথা শুনে নবী আমার মুসকে মুসকে হাসলেন, একবারও নিষেধ করলে না যে না তুমি ঘাম নেও নি। আবার নবীর গায়ে ঘাম শিশিরি ভর্তি করে নিয়ে মাখার জন্য চেষ্টা করে, আর আমাদের গায়ের ঘাম যদি কে আগার বগল উঁচু করে তিনটে মানুষ বিমুষ হয়ে যায় কি যায় না? আর আমরা বলি নবী তো আমাদেরই মতন, শুধু ওহী নাজিল হয়, শুধু ওহি নাজিল হয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বিশ্ব নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায়, খোদার কসম এক থেকে দেড় মাস ওই রাস্তায় তার গায়ের সুগন্ধ ভরপুর হয়ে থাকে, যে কোনো মানুষ হেঁটে গেলে সে বলে যায় এখান থেকে আমার মুস্তফাই হেঁটে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে এক মাস দেড় মাস রসুলের গায়ের সুগন্ধ পিছনে পিছনে বয়ে থাকতো। জি, আমার রসুলুল্লাহর পাওয়ার এত ছিল, এত সুন্দর ছিল। আবার আপনারা তো সবসময় তো ওয়াজ শুনেছে রসুলুল্লাহর আদর্শ কেমন মানুষ ছিল কি ছিল, আবার আপনারা কখনো এই ওয়াজ শুনেছেন যে রসুলুল্লাহ দেখতে কেমন ছিল? আচ্ছা, তো সিরাতের মাহফিল নবীর সুরাত নিয়ে বলি শোনেন, আমি তো বেশি অল্প বেশি সময় থাকবো না, অল্প সময় থাকবো, নবীর সুরাতটা বলি। সুরাত মানে কি? দেহ মোবারক। এই